আমার সুপ্রিয় দর্শক, এখন আপনারা দেখতে পাচ্ছেন ছাগলের হাট। এটা হচ্ছে তালতলের হাট, এখানে খুব উন্নত মানের ছাগল বিক্রি হয়। আর আজকের হাটে খুব ছাগল নেমেছে, তো তাই আমি আজকে ছাগলের নিয়ে একটা ভিডিও নিয়ে আসছি যে ছাগলের এখানে কেমন দাম থাকে এবং কেমন কেমন ছাগল এখানে পাওয়া যায়। তো তাই আপনার ভিডিওটি কন্টিনিউভাবে দেখতে থাকুন। যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন, পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। এই যে ছাগলটি আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এই ছাগলটি মনে হচ্ছে এই হাটের সব থেকে সেরা। আরও আমি দেখিয়ে দিচ্ছি ভালো ভালো ছাগল উন্নত মান। এই খাসিটার দাম কত আছে? 19.5 হ্যাঁ, ওজন কত মোটামুটি? 48। আচ্ছা আচ্ছা, তো ঘিটা কিনছ না বিকছ? বিকার জন্য। আচ্ছা, কত দাম তো কইটেছিল? 16-16.5 16-16 করে। কত ছাড়বে? কত আছে? 18 পর্যন্ত। 18 পর্যন্ত? এটাই হচ্ছে হাটের মনে হয় সব থেকে বড় খাসি। এরকম কতগুলো খাসি আছে তোমার? খাসি এরকম গোটা 3-4। গোটা 3-4? কতদিন থেকে চাষ করো এরকম? মোটামুটি কত, এই 8-10 বছর হলো। 8-10 বছর? সর্বোচ্চ বড় এইটাই হয়েছে না আরো ইয়ালো বড় ছিল? থেকে আরো বড়। কত ওজন দিয়েছো সব থেকে বেশি? 65-70। 65-70? বাহ, বহুত ওজন তো রাখো। দাম কত হবে সব থেকে সর্বশ্রেষ্ঠ বিকেছো? 38,000 পর্যন্ত বিকেছো নাকি খাসি? খুব ভালো, এই চাষিটা অনেক বড় চাষি আর কি। তো বাড়ি কোথায়? অকড়বাই। আচ্ছা, সামনেই তো বাড়ি নাকি? সামনেই বাড়ি। নামটা তোমার? নিমাই চন্দ্র মাতা। এই খাসিটি খুব স্বাস্থ্যপুষ্ট ছিল, কিন্তু এখন অবধি বিক্রি হয়েছিল না। তো এর পরবর্তী আমরা আরও একটা অন্য খাসির কাজ চলে যাই। এই যে এই খাসিটি, এই খাসিটি খুব নাদুস নাদুস চেহারা আছে, এরও ওজন খুব ভালো আছে। তো দেখা যাক এর ওজন কতটা হবে, কারণ আমার তো অতটা ধারণা নাই, তো এই চাষির কাছ থেকে জেনে নেব। এটার দাম কী আছে? 22,000। আচ্ছা, এটা মোটামুটি ওজন কত হবে? 50-51। আচ্ছা, তো এটা কিনলে না বিকছ? কত দাম তো কুটেছো মোটামুটি? 19-19। আচ্ছা, মানে 2,000 এখন উঠে নেয় নাকি? ঠিক আছে, না যেটা বললে 22 বললে তুমি, তাহলে 20 টক্ক বললে যে উঠেছিল, উঠেছিল তাহলে 2,000 এর ফের আছে নাকি? আচ্ছা, তো এরকম খাসি কতগুলো আছে তোমার? একটা একটাই আছে নাকি? আয়না কাড়ার মতন ওটা কি? কি খাওয়ায়? কি খাওয়ায়? চাল ধান ছাড়া খায় নাই? পালাপাত ঘাস? পালাপাত দু একটা খাবে। আচ্ছা, ঘাস খাওয়ায় কে নিয়ে বলবে? ও তো চড়াতে পারে না নাকি? চলবে নাই, যে ধান চাল খাই থাকবে সে চলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হালকায় খেতে পারে কে ছুড়ে বলবে সে ওঠে। তোমার বাড়িটা কোথায়? চিপি দেয়া। আচ্ছা, এটাই হচ্ছে হাটের মনে হচ্ছে সব থেকে সেরা। এটা মনে হয় আর ওইখানে একটা আছে বড়। ভিডিও করছি আমরা, দেখতে পাবে তুমি তোমার খাসিটা। আজকের হাটে এটাই হচ্ছে সব থেকে দামি খাসি, কারণ এটা 22,000 টাকা দাম করেছে এবং ওইটা ছিল 18,000 টাকা, 19,000 টাকা সরি। তো এর পরবর্তী একটা আমি পাইকারের সাথে কথা বলি। ও দাদা, বলে এই ছাগল বিকতে আসছে নাকি? হ্যাঁ, ছাগল বিকতে আসছে। কোথা থেকে আসছে? ফুরুক্তগার থেকে। ফুরুক্তগার থেকে? হ্যাঁ। আচ্ছা, এই ছাগলটা নাকি? এই ছাগল। আচ্ছা আচ্ছা, এটার দাম কত হইলো? এটার দাম হইলো 10.5। 10.5? 10.5। তুমি কিনলে না বিকছ? আমি বিকছি। তো তুমি বিকছ নাকি? আমি বিকছি। আচ্ছা, তো 10.5 মানে পুরা পুরো ফাইনাল হয়ে গেল কথা নাকি? হয়ে গেল। কত নিলে? 10.5 হাজার।
নপেনা বলছো পাচ্ছা? না না, আচ্ছা তো তোমার এটা ঘরের ছাগল না পাইকারি? না না, আমি পাইকারি করি। আচ্ছা তাহলে লাভ লো তো কেমন পারে? লাভ হয়েছে 500। 500 টাকা লাভ হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা পোষাইছে না? হ্যাঁ পোষাইছে। নাই আল্লাহ আরো বেশি লাভ খুঁজতে ছিল? না না, আর বেশি নেই, এটাই হয়। 500 ছাগল আনি। আচ্ছা 500টা আনো, 500 করে যা হয় সেটাই লাভ। আচ্ছা আচ্ছা, সকলে 500 রেঞ্জ বাইরে? হ্যাঁ বাইরে। আচ্ছা আচ্ছা, কুড়ুক তো কয় বাড়ি না? আমার কুড়ুক তো কয় বাড়ি। আচ্ছা কে যদি ছাগল কিনতে চায় বিকতে চায় তো নিবে? হ্যাঁ একদম। আর বিয়া করে খাসির অর্ডার দিবে নিবে? হ্যাঁ অর্ডার লি। অর্ডার লিয়া হয়? হ্যাঁ লিয়া হয়। আচ্ছা ওটা কি কাটা কত করে দিও? আমি লোকজন করে কাটা করাই। কত কত করে দিবে? 700। 700 করে? আচ্ছা যারা দেখতে পাচ্ছ ইয়ার আছে কুড়ুক তো কত বাড়ি। হ্যালো বন্ধু, এটা দেখতে পাচ্ছ যে পাইকারটা, ই হচ্ছে ছাগল কিন্তু সাপ্লাই দিও বিয়া করে, যদি কারো দরকার থাকে আপনার যোগাযোগ করবে। ইয়ার বাড়ি হচ্ছে কুড়ুক তো কাতে? হ্যাঁ কুড়ুক তো বাড়ি। যদি ঢের খুঁজে মোটামুটি কুইন্টাল 2-3 দিয়ে দেবো। কাটা? হ্যাঁ দিয়ে দেবো। পারবেন না সাপ্লাই দিতে? একদম পারবেন। না তো হ্যাঁ করে শেষে পৌঁছিল না মাংস এমন হবে? না কোনো ব্যাপার নেই, আমি নিশ্চিন্তে রকম দিয়ে দেবো। নিশ্চিন্তে? একদম। আচ্ছা তাহলে কোনো ব্যাপার নেই, যারা খাসি কিনবো কিনবো ভাবছেন হয়তো ভোগান্তি হচ্ছে, কোনো ব্যাপার নেই, পাইকারকে ধরবে সরাসরি আপনার ঘরে মাল কিন্তু পৌঁছে যাবে সেই দিন। তো অ্যাডভান্স সেরকম দিয়ে দেবেন, কোনো ব্যাপার হবে নাকি? আচ্ছা যাই হোক, তো এখানে জীবন্ত খাসিটা বিক্রি করলে হাটে, পরবর্তী সময় আরও ওনাকে দেখাবো। আর আমিও আজকে একটা কিন্তু খাসি কিনতে এসেছি, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি, তার জন্য পাইকারের সাথে দেখা হয়ে গেল, তো সেটা আমি আপনাদের কাছে তুলে ধরছি। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন, পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। হ্যালো বন্ধু, আপনারা তো দেখতেই পেলেন আমার সমস্ত দর্শকে যে তালতলার হাটে আজকে খাসির দাম কীরকম ছিল। তো আজকে আমাদের একটা বিয়া ঘর আছে, আজকে নাই 2-4 দিন পরে আছে, তো সেই বিয়া ঘরেতে আমাদের একটা খাসি দেওয়ার একটা মানে ইয়া এসেছিল প্রস্তাব, তো সেখানে একটা দেওয়া খাসি, এই যে এখানে খাসিটা ধরে আছে আর কি। এই বাবু, এ খাসির বাজার যারা কিনছিল তারা কিন্তু বলছে যে দমে দাম দমে দাম, যারা বিকছে। হ্যাঁ এই যে দাদা, এই যে এক দাদা চলে গেল, ও গরু নিয়ে চলে গেল। কিনলে নাকি? আচ্ছা কেমন দাম পড়ল? 24,000। আচ্ছা কোথা থেকে আসেছ? টুকিয়া। আচ্ছা আচ্ছা, আদালত বাবুর ওইখান নাকি? আচ্ছা ঠিক আছে, সকাল দিকে কিনেছিলে নাকি? আচ্ছা আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনারা বুঝতেই পারলেন যে আমার গরু আপনাদের মতন এক দর্শক কিন্তু দেখিল, তাই বলে আমাকে ডাকিল সাধনদা বলে, আপনার তো দেখতেই পেলেন। তো উনিও গরু এখান নিয়েছে, গরু এখান নিয়ে কিন্তু ও যাচ্ছে, সে গরু নিয়ে অলরেডি চলে গেলো। আমিও ছাগল নিয়ে অনেক দূর চলে এসেছি, মানে হাটটালে জাস্ট বাইরে আনছি। এই যে আমাদের ছাগল বউটা আছে, ধরা আছে এই যে বাবুর কাছে। কি কি বাবু ওখানে আছে না? দু চারটে ওখানে আছে দম ব্যবহার আছে। তো আমরা আর বেশি কথা না বলে আমরা পরবর্তী ভিডিও আরও দেখা হবে।